আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়ামান ওয়ালা, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা বলেছি কুরাইশরা সূরা আন-নাজমের মনোমুগ্ধকর তিলাওয়াত শুনে আবেগের বশবর্তী হয়ে মুসলিমদের সাথে সিজদা করে ফেলেছিল, আর এই ঘটনা থেকে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করেছে। সেজন্য আবিসিনিয়ার সাহাবাগণ খুশি মনে মক্কায় ফিরে আসলেন এবং শুনতে পেলেন যে ঘটনা মিথ্যা, কুরাইশরা আগের মতোই মুসলিমদেরকে নির্যাতন করছে। তাই তারা আবারও আবিসিনিয়া ফিরে যাওয়ার প্ল্যান করল। ফিরে যাবার আগে তারা মক্কায় প্রায় 2 থেকে 3 সপ্তাহ অবস্থান করেছিলেন, আর এ সময়টাতে মক্কার লোকেরা তাদের কাছে আবিসিনিয়ার আরামের জীবনযাপন এবং স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করার কথা জানতে পেরেছিলেন। সব কথা শুনে অন্যান্য সাহাবাগণও আবিসিনিয়ায় হিজরতের জন্য আগ্রহী হয়ে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সন্তান জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের নেতা হিসেবে নির্বাচন করলেন। অবশেষে প্রায় 80 জন সাহাবার বড় একটি দল যখন আবিসিনিয়ায় দ্বিতীয়বারের মতো হিজরত করলেন, তখন কাফিররা এটিকে সহজভাবে মেনে নিতে পারেনি। এটাকে তারা চরম লজ্জার এবং অপমানজনক হিসেবে মনে করল। এই আবিসিনিয়ার রাজা নাজাশির কাছে তারা 2 জন লোক পাঠিয়েছিল। নাজাশি হচ্ছে আবিসিনিয়ার রাজার একটা উপাধি। রোমান সম্রাটদের উপাধি যেমন ছিল সিজার, মিশরের শাসকদের উপাধি যেমন ছিল ফেরাউন, তেমনিভাবে আবিসিনিয়ার শাসকদের উপাধি ছিল নাজাশি। যে 2 জন লোক আবিসিনিয়ায় নাজাশির কাছে পাঠিয়েছিল তাদের মধ্যে একজন হচ্ছেন আমর ইবনাল আস, অন্যজনের নাম জানা যায়নি। আমর ইবনাল আস ছিলেন মক্কার বিখ্যাত একজন রাজনীতিবিদ, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। আবিসিনিয়ায় মুসলিমদের জীবন কেমন ছিল সে বর্ণনাগুলোর বেশিরভাগই করেছেন আমাদের উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। সহি বুখারির একটি হাদিসে তিনি বর্ণনা করেছেন, আমরা যখন দ্বিতীয়বারের মতো আবিসিনিয়ায় হিজরত করলাম, সেখানকার লোকজন আমাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছিল। তারা আমাদের জীবনের নিরাপত্তা দিয়েছিল এবং আমরা স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে পারতাম। কিন্তু মক্কার কুরাইশরা এসব সহ্য করতে না পেরে তারা নাজাশির কাছে 2 জন লোক পাঠিয়েছিল। আবিসিনিয়ার মন্ত্রী আমলাদের জন্য অনেক দামি দামি বিলাসবহুল উপহার সামগ্রী পাঠিয়েছিল। আসলে এগুলো ছিল এক প্রকারের ঘুষ। পরে ওই 2 জন তাদেরকে বলেছিল, আমাদের মক্কার কিছু দেশদ্রোহী আপনাদের রাজ্যে বসবাস করছে, আমরা চাই যে আপনারা তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করুন। পরের দিন তারা নাজাশির কাছে উপস্থিত হয়ে একই অভিযোগ করল, আমাদের কিছু দেশদ্রোহী লোকেরা আমাদের ধর্ম ত্যাগ করেছে এবং তারা আপনাদের ধর্মও গ্রহণ করেনি, নতুন একটি ধর্ম প্রবর্তন করেছে তারা। মন্ত্রী পরিষদের সবাই নাজাশিকে পরামর্শ দেয়, তিনি যেন তাড়াতাড়ি এই বহিরাগত মুসলিমদেরকে বিতাড়িত করেন। ঘুষের উপহার পেয়ে তারাও মক্কার কাফিরদের পক্ষে কথা বলেছে, কিন্তু ন্যায়পরায়ণ নাজাশি শুধুমাত্র কাফিরদের এক পক্ষের কথা শুনেই তাদেরকে বিতাড়িত করেননি, তিনি মুসলিমদের থেকেও তাদের ধর্ম সম্পর্কে শুনতে চাইলেন এবং বললেন, 2 পক্ষের কথা না শুনে শুধুমাত্র 1 পক্ষের কথা শুনে কাউকে বিতাড়িত করা অবশ্যই জঘন্য এক অন্যায় কাজ। নাজাশি আবিসিনিয়ায় বসবাসরত সব মুসলিমদেরকে ডেকে পাঠালেন। পরের দিন মুসলিমরা যখন ভয়ে ভয়ে সেখানে উপস্থিত হল, তখন নাজাশির দরবারে সবার প্রথমে ঢুকলেন আমর ইবনাল আস। রাজদরবারে ঢুকেই নাজাশিকে সম্মান জানানোর জন্য তার সামনে সিজদা করল।
সে সময় রোমান সাম্রাজ্য, পারস্য এবং আবিসিনিয়ার রাজাদের সম্মান প্রদর্শন করা হতো সিজদা করার মাধ্যমে। আগেই বলেছি, জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবিসিনিয়ায় মুসলিম দলের নেতা। তিনি এক ইঞ্চিও মাথা নিচু না করে সরাসরি রাজদরবারে প্রবেশ করলেন। এটা দেখে মন্ত্রীরা তাকে বলেছিল, কত বড় সাহস তোমার, এই মহামান্য নাজাশির সামনে সিজদা না করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছ। সুবহানাল্লাহ, মুসলিমরা জানতেন আবিসিনিয়ায় তারা হয়তো আর নিরাপদে থাকতে পারছে না, তাদের হয়তো এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। কিন্তু ইসলামের প্রধান বা মৌলিক যে কতগুলো নিয়ম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক আল্লাহর সামনেই সিজদা করা যাবে, অন্য কারো সামনে সিজদা করা যাবে না। এই জায়গায় কোনো মুসলিম কখনোই কম্প্রোমাইজ করতে পারে না। কাজেই জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমরা একমাত্র আল্লাহর সামনেই সিজদা করতে পারি, অন্য কারো সামনে নয়, তাই আমাদের ধর্ম। নাজাশি তাকে জিজ্ঞেস করলেন, তোমরা যে ধর্ম নিয়ে এসেছো সে ধর্ম সম্পর্কে আমাকে কিছু বলো। এরপর জাফর ইবনে আবু তালিবের সেই বিখ্যাত বক্তৃতা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। তিনি বলেছিলেন, মাননীয় নাজাশি, আমরা অন্ধকারে ডুবে থাকা এক জাতি ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, কন্যা সন্তান মেরে ফেলতাম, জিনা ব্যভিচারে লিপ্ত থাকতাম, আত্মীয় এবং প্রতিবেশীর অধিকার নষ্ট করতাম, দুর্বলের উপর সবলের অত্যাচার করতাম, সব মিলিয়ে অন্যায় অনাচারে ডুবেছিল আমাদের সমাজ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এক রাসূল পাঠালেন, তিনি ছিলেন আমাদেরই একজন, আমরা তাকে খুব ভালোভাবে চিনতাম, তিনি ছিলেন উচ্চ বংশমর্যাদা সম্পন্ন এক ব্যক্তি, তিনি ছিলেন সত্যবাদী, তিনি তার সারা জীবনে একটা মিথ্যা কথাও বলেননি, আমরা তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতাম, আর তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে আহ্বান করেছেন এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেছেন। আর আমাদের বাপদাদারা যেভাবে পাথর মূর্তির পূজা করে এসেছে তা থেকে বের হয়ে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, তিনি আমাদেরকে সবসময় সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন, আমাদের দেয়া ওয়াদা রক্ষা করতে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলেছেন, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে শিক্ষা দিয়েছেন, আর তিনি রক্তপাত হানাহানি রাহাজানি বন্ধ করতে বলেছেন, ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করতে এবং জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে তিনি আমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, এবং কোনো শরীক না করে শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করতে নির্দেশ দিয়েছেন, তিনি আমাদেরকে সলাত আদায় করতে বলেছেন, রোজা রাখতে বলেছেন, আর বলেছেন বেশি বেশি দান খয়রাত করতে। কিন্তু এক আল্লাহর ইবাদতে আমাদের নিজেদের লোকেরাই আমাদেরকে বাধা দিয়েছে, তা আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে, আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, তাই আমরা এই নির্মম নির্যাতন থেকে রেহাই পেতে এবং স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে আপনার রাজ্যে হিজরত করেছি, আমরা আপনার ন্যায়পরায়ণতা সম্পর্কে জেনেই এখানে এসেছি, আমাদের এখনও আপনার উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা আপনার রাজ্যে কোনো ধরনের অন্যায় আচরণের সম্মুখীন হব না। মাননীয় নাজাশি, অত্যন্ত অমায়িক এবং আবেগঘন এই মর্মস্পর্শী বক্তৃতায় নাজাশির মনও মুসলিমদের প্রতি নমনীয় হয়ে গেল। নাজাশি জাফরকে জিজ্ঞেস করলেন, আমাদের বার্তাবাহকের কাছে কি কোনো আসমানি কিতাব এসেছে? জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। এরপর জাফর রাদিয়াল্লাহু আনহু তার উপস্থিত বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা ব্যবহার করে নাজাশির সামনে সূরা মরিয়ম তিলাওয়াত করতে শুরু করলেন। সূরা মরিয়মের প্রথম দিকের কয়েক পৃষ্ঠা
সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতে শুরু করলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, যে সূরাটিতে মেরি যিশুর কথা বলা হয়েছে আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেই সূরাটিকেই বেছে নিয়ে নাজাশির সামনে তিলাওয়াত করলেন। আজ দরবারের সমস্ত মন্ত্রী পরিষদ জাফর ইবনে আবু তালিবের তিলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগল। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেছিল। কমপক্ষে 10-15 মিনিটের এই সুরেলা তিলাওয়াত পুরো রাজ দরবার যেন স্তব্ধ করে দিয়েছিল। নাজাশির কাছে যখন কোরআনের এই আয়াতগুলো অনুবাদ করে দেয়া হলো, সেও কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি, এই তিলাওয়াত এবং যিশুর কাছে আসা বার্তা, মুসার কাছে আসা বার্তা, এসবগুলোর উৎস একই, একই উৎস থেকে এই বার্তা এসেছে। এরপর নাজাশি মক্কার ওই 2 লোককে সেখান থেকে চলে যেতে বলল। কিন্তু পরের দিন ওই 2 লোক আবারও নাজাশির দরবারে উপস্থিত হয়ে তাকে বলল, মহামান্য নাজাশি, গতকাল আমরা আপনাকে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আপনারা যে যিশুর ইবাদত করেন তার সম্পর্কে মুসলিমরা এমন এক নিকৃষ্ট কথা বলে যা আপনাদের খ্রিস্টান ধর্মের সম্পূর্ণ বিপরীত একটি কথা, যা একটি ব্লাসফেমি। আপনি তাদেরকে গিয়েই জিজ্ঞেস করে দেখুন যিশু সম্পর্কে তাদের ধর্ম কি বলে। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে যখন জিজ্ঞেস করা হলো, যিশু সম্পর্কে তোমার ধর্ম কি বলে, তখন সাহাবাগণ আগের দিনের চাইতেও বেশি ভয় পেয়ে গেলেন। তো সুবহানাল্লাহ, ত্রিনতির কথা না ভেবে জাফর রাদিয়াল্লাহু আনহু সত্যের সাথে কোনো রকম আপোষ না করে নাজাশির দরবারে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিখিয়েছেন তা হচ্ছে, যিশু হচ্ছেন আল্লাহর আব্দ বা আল্লাহর একজন বান্দা, তিনি আল্লাহর প্রেরিত একজন নবী এবং রাসূল, তিনি তার কুমারী মা মরিয়মের গর্ভে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। এখানে লক্ষণীয় একটি ব্যাপার হচ্ছে, কুরআনের অনেক জায়গায় আল্লাহ নিজেই খ্রিস্টানদের এই ট্রিনিটি তত্ত্বের বিরুদ্ধে অনেক কঠিনভাবে আয়াত নাজিল করেছেন। যেমন সূরা কাহফে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, ওয়ায়ুনজিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমি ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আল্লাহ কিতাব নাজিল করেছেন তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পিতৃপুরুষদেরও ছিল না, সম্পর্কে তারা যা বলে তা বড়ই সাংঘাতিক কথা। কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহু নাজাশিকে কোরআনের এই আয়াতগুলো পড়ে শোনাননি। এটাই হচ্ছে দাওয়াতের মৌলিক বিষয়। যাকে ইসলামের দাওয়াত দেয়া হচ্ছে তার মনস্তাত্ত্বিক অবস্থা বুঝে সে অনুযায়ী ইসলামের দাওয়াত দেয়া। জাফর রাদিয়াল্লাহু আনহু কিন্তু যিশু আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে মিথ্যে কিছুই বলেননি বা কোনো সত্য লুকাননি। একজন খ্রিস্টানকে ইসলামের দাওয়াত কিভাবে দিতে হয় সেটাই যেন জাফর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে হাতে কলমে শিখিয়ে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। একই সাথে জাফর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে বিচক্ষণতার সাথে কথাগুলো বলেছেন যে নাজাশি নিজেও বুঝতে পেরেছিল এরা যিশুকে আল্লাহর সন্তান হিসেবে মানে না। ওকে ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরও মিথ্যা বলার কোনো দরকার নেই, কিন্তু সত্য কথাও অনেক সুন্দর করে বলা যায়, ভিন্ন আঙ্গিকে বলে শ্রোতাকে বোঝানো যায়। সৌভাগ্যক্রমে নাজাশি নিজেও ট্রিনিটি তত্ত্বে বিশ্বাস করত না। জাফর রাদিয়াল্লাহু আনহু এর কথাগুলো শুনে নাজাশি আরও বেশি ইমপ্রেসড হয়ে গেল। নাজাশি নিজেও যিশুকে সৃষ্টিকর্তার সন্তান হিসেবে বিশ্বাস করত না। একটি ছোট গাছের পাতা নিয়ে সে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল, ওয়াল্লাহি
এইমাত্র জাফর যা বলল তা আর আমাদের যিশু যা বলেছেন তা সম্পূর্ণ একই কথা, এবং এই সামান্য পাতার পরিমাণও তুমি বাড়িয়ে বলনি। তোমাদের এই বার্তাই হচ্ছে আসলে আমাদের যিশুর বার্তা। সুবহানাল্লাহ। এরপর মক্কার কাফিরদের দেয়া সমস্ত উপহার সামগ্রী ওই দুই লোকের সাথে নাজাশি ফেরত পাঠিয়েছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই সম্পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন সহিহ আল বুখারিতে। তিনি আরও বলেছেন, মক্কার এই দুই লোক নতজানু হয়ে চরমভাবে অপমানিত হয়ে মক্কায় ফিরে গিয়েছিল। এরপর থেকে আমরা আরও শান্তিপূর্ণভাবে নিরাপদে আবিসিনিয়ায় বসবাস করতে লাগলাম। কিছু বর্ণনায় পাওয়া গিয়েছে নাজাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপনে চিঠি লিখে তার মুসলিম হওয়ার কথা জানিয়েছিলেন, এবং নাজাশি এটাও বলেছিলেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি যদি আদেশ করেন তাহলে এই নাজাশি এই মুহূর্তে মদিনায় চলে আসবে আপনাকে সেবা করার জন্য। সুবহানাল্লাহ। নাজাশি কিছু রাজনৈতিক সমস্যার কারণে জনসম্মুখে মুসলিম হওয়ার কথা কাউকে জানিয়ে যাননি। আবিসিনিয়ায় মুসলিমদের দ্বিতীয় হিজরতের ঘটনা এ পর্যন্তই। আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ হামজা এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমদের ইসলাম গ্রহণের ঘটনা নিয়ে ফিরে আসব বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর সারা জীবন অবিচল থাকার শক্তি দান করুন। ছোট বড় সমস্ত শিরক থেকে যেন আমরা আমৃত্যু দূরে থাকতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।